নমস্কার, অনুর রান্নাবাড়িতে আপনাদের আমন্ত্রণ। আজকে দেখাবো চপনপ্রাস। ঘরোয়া জিনিস দিয়ে চপনপ্রাসটা বানাবো, খুব বেশি সামগ্রী দিয়ে বানাবো না, যাতে আপনারা অনায়াসে বানাতে পারেন। এরকম জিনিস দিয়ে বানাচ্ছি। এখন শীতকাল, শীতকাল পড়ে গেছে, শীতকালে সবার সর্দি কাশি হয়, ছোট থেকে বড় সবার সর্দি কাশি হয়, সবাই এটা খেতে পারবে। আর এটা ওষুধ থেকেও বেশি কাজ করে, আমাদের সিরাপগুলো খায় তার থেকেও কিন্তু বেশি কাজ করে। এটা যেহেতু ঘরে বানানো হচ্ছে, সব কিছু অরিজিনাল জিনিস রয়েছে, এতে কোনো ভেজাল নেই, এটা কিন্তু খুব ভালো কাজ করে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের যত যত কাশি হোক না কেন, এটা খেতে গেলে আমাদের কম হবেই হবে। তাই এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি কেমন করে বানাচ্ছি তাহলে দেখুন। কিছুটা যে গুলঞ্চ কাজ আছে উপরে উঠে গেছে, অত উঁচুতে হাত যাবে না, নিচ থেকে কিছুটা ডাল আমি কেটে নেব। এই যে এই ডালটা রয়েছে নিচে, এই ডালটা আমি কেটে নিচ্ছি। এখানে নিয়েছি আদা, আদা আছে 125 গ্রাম। এখানে আখের গুড় নিয়েছি, আখের গুড়টা 125 গ্রাম রয়েছে। সামান্য লবণ নিয়েছি, একটুখানি এক টুকরো জায়ফলের টুকরো নিয়েছি, গোটা জায়ফলটাকে ভেঙে নিয়েছি। এখানে আছে জ্যোষ্ঠীমধু, জ্যোষ্ঠীমধুটা ওজন করিনি, তবে গুঁড়ো করার পরে 1 চামচের 1 চামচ হবে। এখানে আছে লবঙ্গ 1 চামচের 1 চামচ। এখানে দারচিনিটা, এটাও 1 চামচ হবে। এখানে আছে গোলমরিচ, এটা হচ্ছে 1 চামচের 1 চামচ। এখানে আছে পিপল ফল, এটা 1 চামচের 1 চামচ হবে, 1 চামচ থেকে একটু বেশি হবে। এখানে নিয়েছি হলুদ, হলুদটা কিন্তু যেই হলুদটা আমরা প্যাকেটে যে হলুদটা খাই সেই হলুদটা কিন্তু না, এটা যে গোটা যে অরিজিনাল যে হলুদটা পাওয়া যায় সেই হলুদটা এই গুঁড়ো করা আছে। আপনারা প্যাকেটে হলুদ নেবেন না, ওতে কালার মেশানো থাকে, অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, ওটাতে কিন্তু অত ভালো কাজ করবে না। আপনারা এর জায়গায় কাঁচা হলুদও নিতে পারেন। এখানে আছে তুলসী পাতা, তুলসী পাতাটা আমি কাঁচা নিইনি, আমি গুঁড়ো করে নিয়েছি। তুলসী পাতা, তুলসী পাতার মঞ্জুরি আর পাতলা পাতলা ডান্ডি সমস্ত কিছু আমি রোদে শুকিয়ে নিয়েছি, রোদে শুকিয়ে আমি মিক্সারে গুঁড়ো করে চেলে নিয়েছি। এই গুঁড়োটা রয়েছে 1 চামচ, 1 চামচের 1 চামচ। এটা রয়েছে গুলঞ্চ, গুলঞ্চটা আমাদের ঘরেই গাছ রয়েছে, আমি পাতলা ডান্ডিটা নিয়েছি, তবে আপনারা মোটা ডান্ডিও নিতে পারেন, শুকনোও নিতে পারেন। যদি শুকনো থাকে, শুকনো থাকলেও কোনো সমস্যা নেই, আমার কাঁচা ছিল বলে আমি কাঁচাই নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ঘি, আর লাগবে মধু। এতে আপনারা আরও অনেক জিনিস মেশাতে পারেন, আমি এই কটা দিয়েই চপনপ্রাসটা করবো, ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই করছি আমি। আমি কোনো কিছু বাইরে থেকে কিনে আনিনি, আমার ঘরে যেই সামগ্রীগুলো ছিল সেই সামগ্রীগুলো দিয়েই আমি এই চপনপ্রাসটা তৈরি করব। এতে আপনারা আমলা দিতে পারেন, আরও অনেক কিছু দিতে পারেন। তাহলে প্রথমে আমি এই জ্যোষ্ঠীমধুটাকে আর পিপল ফলটাকে এই দুটোকে শুকনো খোলায় একটুখানি নেড়ে নেবো, নিয়ে নিলে গুঁড়ো করতে সুবিধা হবে। এই জ্যোষ্ঠীমধুটা এটা আপনারা জলে ভিজিয়েও করতে পারেন, সারা যদি জলে যদি ভিজিয়ে রেখে দেন গরম জলের মধ্যে, তারপরে সেই জলটা যদি নিয়ে নেন সেই জলটা দিয়ে করতে গেলেও হবে, তবে গুঁড়ো করতে গেলে আমার মনে হয় বেশি টেস্টটা বেশি ভালো হয়, ওই জন্য আমি এটাকে গুঁড়ো করে নেব। জ্যোষ্ঠীমধুটা 1 মিনিট নেড়ে নিয়েছি, এটা মোটা বলে একটুখানি বেশিক্ষণ আগে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পিপল ফলটা, দিয়ে দেবো গোলমরিচ, দারচিনি, জায়ফল, লবঙ্গ, সব কিছু একটুখানি নেড়ে নেবো জাস্ট গরম করে নেওয়ার জন্য। গরম হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। জ্যোষ্ঠীমধুটা শক্ত, ওই জন্য আগে আমি একটুখানি থেতে করে নিচ্ছি, থেতে করলে তাহলে মিক্সারে গুঁড়ো করতে সুবিধা হবে। মোটামুটি গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে মিক্সারে একবার ঘুরিয়ে নেব, মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে নিয়েছি, এতে জ্যোষ্ঠের মধ্যে সে ডান্টি এরিয়াগুলো রয়েছে, এটাকে আমি চেলে নেব। চেলে নিয়েছি, এবার এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এই আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে আদাগুলোকেও আমি পেস্ট করে নেব। আদাগুলোকে একটু থেতো করে নিলাম, এবারে এটাকে পেস্ট করে নেব।
এতে এই গুলঞ্চগুলো আছে, গুলঞ্চ ডালটি এটাও দিয়ে দিলাম। আপনারা এখানে আদা জায়গায় আপনারা শুকনো আদা বা সমট যাকে বলে সেটাকে ব্যবহার করতে পারেন। জারটার মধ্যে গুঁড়ো করা যাচ্ছিল না, ওই জন্য আমি ছোটো জারটা নিয়ে নিয়েছি এবং এতে গুঁড়ো করছি। এই দেখুন এতে হয়ে গেল, এটা অল্প জিনিস বলে ওইটাতে হচ্ছিল না, এই যে পেস্টটা হয়ে গেছে। প্রথমে দেব ঘি, ঘি দেব অনেকটাই ঘি দেব, মোটামুটি 3 চামচ ঘি দেব। 50 গ্রাম ঘি দিলাম, যে 100 কৌটো রয়েছে এটা আমি অর্ধেকটা পুরোপুরি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে যে আমি পেস্টটা করে রেখেছি আদা আর গিলোই এটা দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করেছিলাম। এক মিনিট নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণটা দিচ্ছি, হলুদ, যেগুলো আমি মিক্সারে গুঁড়ো করে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি, তুলসী পাতার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এটাকে 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, কম আঁচ করেই ভাজবো, তাহলে জিনিসটা পুড়বে না আর একটুখানি ভাজা হয়ে যাবে। 2 মিনিট নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব গুড়। গুড়টায় চাইলে আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন, যদি আপনারা বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দেবেন, না তো এতটা গুড়ে হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। এই গুড়টা তরল, ওই জন্য আমি আর জল দিলাম না, তবে যদি শুকনো যদি গুড় থাকে যদি তাহলে আপনারা এতে অল্প 2 চামচ জল দিয়ে দেবেন। বলে পাতলা হয়ে গেল, এটাকে আমি কিছুক্ষণ জাল দেবো নেড়ে চেড়ে, তাহলে আবার এটা একটুখানি শক্ত হয়ে যাবে। কম আঁচ করে 5 মিনিট নেড়ে নিয়েছি, চাবন পোয়াসটা তৈরি হয়ে গেছে। এখন যতটা পাতলা দেখছেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা পাতলা থাকবে না, আর একটুখানি গাঢ় হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি মধুটা মিশাবো। ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হয়ে কতটা শক্ত হয়ে গেছে, এটা আরও শক্ত হয়ে যাবে আরও। এতে দিয়ে দেবো মধু, মধুটা এখানে আমি 3 চামচ দিচ্ছি, তবে ইচ্ছা করলে আপনারা বাড়িয়ে দিতে পারেন আর কমিয়েও দিতে পারেন। লাস্টে আমি আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, ভালো করে মিশিয়ে নেব। মধুটা ঠান্ডা হওয়ার পরেই দেবেন, গরম অবস্থায় দেবেন না। চাবন পোয়াসটা রেডি, এবারে এটা আপনারা একটা জারের মধ্যে ভরে রেখে দেবেন। আমি এতে ভরছি, কফির শিশিতে ভরে নিচ্ছি। শিশিটাকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেবেন, ধুয়ে শুকিয়ে নেবেন, তারপরে ভরবেন। ভরে নিয়েছি, এমনি করে ভরে আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে যদি রেখে দেন, যদি কোনো একটা শিশির মধ্যে বা কৌটোর মধ্যে, তাহলে এটাকে আপনারা দীর্ঘদিন খেতে পারবেন। তবে এটা যদি একটুখানি গরম করে খান তাহলে কিন্তু উপকারটা বেশি হবে, তবে এমনি খেতে গেলেও কিন্তু কাজ করবে। এখন ভরে নিয়েছি, এখানে আমার এটা আছে, এটা আমি আর একটা জারের মধ্যে ভরে নেব। Thank you.
देखो कत अनासे कर निल घर जिन दिए यहाँ सर्दी काशी जो खूब उपकारी ये सबा खेते पर छोटो बाच्चारा खेते पर बड़ोरा खेते पर कची काचा सबा खेते पर जवाना खेते पर सबा क्योंकि खेते पर खेते खूब टेस्टी है ये और दारूण सुंदर सेंटो बेरोच्छे ये क्योंकि खूब एक झाल है ना हल्का झाल झाल है मिष्टि मिष्टि है चमन ब्रश थे खेते क्योंकि खूब भलो है जी चमन ब्रश कहीं तरह खेते खेते क्योंकि खूब भलो है हमें वहाँ एक खे देखा दाड़ी खूब भलो चकलेटर मध्य खेते लगे हमारे रेसिपि जो अपने भाव लगे तेल अपना लाइक करबें सबसक्राइब कर मेरे साथ शेयर करबें और ये पता थकबे तेल अपने नित्य रेसिपि देखाते पर भिडियो देखार जो धन्यवाद।